নববর্ষ, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমাদের বাংলার রান্নাঘরের তরফ থেকে সকলকে অনেক অনেক শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের দিনটা আমি ঘরোয়া একটা ছোট্ট গণেশ পুজো দিয়েই প্রত্যেক বছর শুরু করি, যা এবারও করেছি। খুব সামান্য কিছু আয়োজন ভগবানকে দিলাম, আর এখন আমি তোমাদেরকে আজকে শেয়ার করব আমার ছোটোবেলার স্মৃতির একটি অন্যতম রেসিপি। চলো দেখে নিই কী আছে। ছোটবেলা থেকে মানে মিষ্টির হালকাটা করে আসলেই, মিষ্টির প্যাকেট খুললে কত করে নিমকি পাবো সেই চিন্তা থাকতো, আর সেটাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়, পেট ভরে খাওয়া যায়। তাহলে চলো দেখে নিই আজকে কি করে বানাবো নিমকি খুব সহজে বাড়িতে, একদম মিষ্টির দোকানের মতো। চলে এসেছি রান্নাঘরে, আর দেখো আমি বেশ সবকিছু সাজিয়ে নিয়েছি। আজকে আমি তোমাদের জন্য শেয়ার করছি বাংলার মানে নববর্ষের যে অত্যন্ত আকর্ষণ, মানে মিষ্টির প্যাকেট খুললেই যেটা না হলেই নয়, সেটা হলো নিমকি। আর এর জন্য দেখো আমি নিয়েছি এটা বেকিং সোডা, এটা নিয়েছি 1 চামচ মতো লবণ, এটা 2 চামচ আছে কালো জিরে, আর এখানে আছে 350 গ্রাম ময়দা, আর আমি নিয়েছি 1/4 কাপ সাদার তেল। তো এই 3-4টে জিনিস দিয়ে আজকে আমরা নিমকি বানাবো। প্রথমেই আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ, আর দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা যেটাই তোমাদের কাছে আছে, খুব সামান্য 1 চামচ দিয়ে জাস্ট ওপর থেকে তুললে যেটুকু হয় সেটুকুই, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, এটা বেশ অনেকটা, প্রায় 2 চামচ পরিমাণে আছে। তো এবার আমরা দিয়ে দেব সাদার তেল। তো প্রথমে আমরা আগে ড্রাই ইনগ্রিডিয়েন্ট যা আছে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা কিন্তু ময়মের কাজ করবে যেটা জানোই, আর এটা কিন্তু খুব সুন্দর মানে মচমচে হবে তোমার যে নিমকি তোমরা ভাজবে সেটা। সাদা তেল দিয়ে ভালো করে একটু মধিলে নিয়েই আমরা হালকা হালকা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমাদের দেওয়া হয়ে গেছে, দেখো মুঠো করে দেখিয়ে দিচ্ছি, এরকম দলা পেকে গেলেই মানে বুঝতে হবে আমাদের মরম দেওয়া কিন্তু পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মাখবো, যাতে কোনোভাবেই ব্যাটার মানে ব্যাটার যেটা আমরা ময়দাটা মাখছি সেটা যেন কোনোভাবেই নরম না হয়ে যায়। তো একটু শক্ত ভাস মানে করতে হবে। আর দেখো আমার ময়ম মাখ দেওয়া হয়ে গেছে, ময়দা মাখাও হয়ে গেছে। তো এটা আমি এখন একটু ওপর দিয়ে তেল ছড়িয়ে দিয়ে আধা ঘন্টার জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো নিমকি কিন্তু বানানো খুব সহজ, দেখতেই পাচ্ছ মাত্র 3টে ইনগ্রিডিয়েন্ট হলেই কিন্তু একদম সুন্দর মচমচে নিমকি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর দেখতে দেখতে আমার 30 মিনিট হয়ে গেছে, আর দেখো আমার ময়দা কিন্তু পারফেক্ট মাখা হয়েছে, না নরম না শক্ত। এবার আমরা এখানে কটা লাচি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ মোটামুটি খুব বড় না, লুচি থেকে একটু বড়, যেহেতু এটা 3টে ভাজ হবে। তো এখন আমি এটাকে শুকনো আটা দিয়ে বেলে নেব। তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, কিন্তু শুকনো আটা দিয়ে বেললে কিন্তু সুন্দর হবে রুটিটা। তো যেহেতু আমি একাই ভিডিও বানাই আর সমস্ত কিছু একাই করি, সেই জন্য ফিরে আসি রুটিটা বেলে নিয়ে। রুটিবেলা কমপ্লিট, আর দেখো আমি 3-4টে মোটামুটি বেলে নিয়েছি। এদিকে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, খুব কিন্তু বেশি তেল গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। এবার দেখো আমি এরকম লুচিগুলোকে ভাজ করে, যেরকম করে পরোটা আমরা বানাই সেরকম ভাজ করে নিয়ে তেলে ছেড়ে দেব। আর তেল দেখেই বুঝতে পারছো খুব গরম না অথচ ঠান্ডাও না, মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে যাতে খুব ভালো করে ভাজা হয়। এবার আমরা প্রত্যেকটা বানিয়ে নিই, আর নিয়ে বেশ কড়া করে ভাজবো যাতে মচমচে হয়, আর এগুলো কিন্তু ঠান্ডা হলে আরও বেশি মচমচে হবে।
আমাদের নিমকি একদম তৈরি। আর দেখো কতটা মচমচে হয়েছে, একদম মচমচে সুন্দর। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও মচমচে হবে। দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে কেমন লাগলো আজকের রেসিপি। আশা করি খুব ভালো লাগবে। যারা নিমকি দোকান থেকে কিনে খেতে চান না তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর যাদের এখন ইফতার রমজান মাস চলছে তারাও তো এটা ইফতারি অবশ্যই করতে পারে। আশা করি সকলে খুব ভালো থাকবে, ভালো রাখবে, ভালো খাবে, আর অবশ্যই সঙ্গে থাকবে আমাদের বাংলা রান্নাঘরে।